ঘুমের ঘরে দেখলেন কোন মজলিসের মধ্যে জনগণের সামনে কথা বলতেছেন, আপনার মেম্বার হওয়ার ইচ্ছা নাই কিন্তু দেশের জনগণ আপনাকে দেশের নেতা বানায়া দিবে। আপনি ঘুমের ঘরে দেখলেন মৃত ব্যক্তি আপনার সামনে দেখা দিয়েছে, লোকটাকে দেখে মৃত মনে হয় না, ভালো দেখা যাচ্ছে, অতএব বুঝতে হবে এই লোকটা কবরের মধ্যে ভালো আছে। সুবহানাল্লাহ। যদি দেখেন মৃত ব্যক্তি আপনার মা বাবা দাদা দাদি নানা নানি আপনাকে ডাকতেছে, আপনি বুঝতে হবে আপনার ফ্যামিলির মধ্যে যারা বয়সে মুরব্বী এই লোকটা দুই এক দিনের ভিতরে ইন্তেকাল করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার দয়াল নবীর একজন সাহাবি রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কোরআনের মধ্যে প্রস্রাব করতেছে, সকালবেলা উইটা কান্না আরম্ভ করছে, হায় রে আমার মনে হয় ইমান চলে গেছে। নবীজির কাছে গিয়ে হাজির হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কলেমা পড়ায় মুসলমান বানান গো নবী। নবী কয় কেন? সাহাবি কয়, হুজুর আমি স্বপ্নে দেখলাম আমি প্রস্রাব করতেছি কোরআনের মধ্যে। আমার নবী মুস্কি হাসিতে বলে, বেটা তুমি স্বপ্নের ব্যাখ্যা বুঝো নাই, তোমার যতগুলো সন্তান হবে প্রত্যেকটা সন্তান হবে কোরআনের আলেম। স্বপ্ন দেখছে কি, ব্যাখ্যাটা হয়েছে কি? আর শোন আর একটা স্বপ্নের কথা আমি বলে আলোচনার দিকে চলে যাই। আমার বাবারা বাচ্চা হারানোর রশিদের স্ত্রী, যার নাম হলো হযরতে জুবায়দা, একদিন রাত্রে স্বপ্নে দেখলো সারা বিশ্বের মানুষ যাইয়া জুবায়দার সাথে আলাপ আলোচনা করে, কথাবার্তা বলে, মনে আনন্দ লইয়া ঘর থেকে বাহির হইয়া যায়। এই স্বপ্ন দেখার পরে তিনি শর্মে কারো কাছে বলে না, কাজীর কাছে সকালবেলা নিজের দাসীর মাধ্যমে বলল, দাসীরে তুমি বলো তুমি স্বপ্নে দেখেছ বিশ্বের জনগণ তোমার সাথে মিলিত হচ্ছে, আনন্দ উপভোগ করতেছে, এটার ব্যাখ্যা কি? যখন কাজীর সামনে বলা হইল, ইমাম মালিক তখন সেই দরবারে কাজী ছিলেন, তিনি বললেন, দাসীরে একবার বলেছ, দ্বিতীয়বার বলার চেষ্টা করিও না, এই স্বপ্ন তোমার দ্বারা কোনোদিন দেখা সম্ভব না। সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, দাসী বললেন, হুজুর আপনি কেমনে বুঝলেন? কয়, হ্যাঁ আমি বুঝি, আমি স্বপ্নের ব্যাখ্যা জানি, এই স্বপ্ন তোমার দ্বারা হতে পারে না। পর্দার আড়াল থেকে হযরতে জুবায়দা বাচ্চা হারুনের স্ত্রী ডেকে বলে, হুজুর স্বপ্নটা আমি দেখেছি, লজ্জায় বলি না। ইমাম মালিক বললেন, মা এই স্বপ্ন আপনার দ্বারাই সম্ভব, এই স্বপ্ন আপনার দ্বারা সম্ভব, এই স্বপ্ন এই দাসীর দ্বারা সম্ভব না। জুবায়দা বলে, হুজুর আমি তো লজ্জায় কারো কাছে বলি না, স্বপ্নের ব্যাখ্যাটা কি আমারে বুঝায় বলেন। ইমাম মালিক বললেন, মা আপনার দ্বারা এমন একটা সামাজিক কাজ হবে যে কাজের মাধ্যমে সারা পৃথিবীর মুসলমান উপকৃত হবে। ও বন্ধু, এই স্বপ্ন বলার তিন মাস পরে হযরতে জুবায়দা নিজের খরচে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত একটা খাল খনন করে দিলেন, যে খালটার নাম হলো নহরে জুবায়দা। ওনার ইচ্ছা হলো, হাজি সাহেবগণ মক্কায় হজ করতে গেলে জমজমের পানি পান করে, মদিনায় গেলে তারা পায় না, তাদের খেদমত করার জন্য মক্কার জমজম থেকে শুরু করে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত একটা ড্রেন করে দিলেন, পাকা করে ড্রেন করে দিলেন, যেই নহরটার নাম হলো নহরে জুবায়দা, এখনো বর্তমান আছে। জোরে কন সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা আছে না নাই? আছে। জোরে কন আছে না নাই? আসুন বন্ধুরা আমার, উম্মে ফজল কি বললেন? উম্মে ফজল বলে, নবী গো আমি দেখলাম একজন মুসলমান আপনাকে তলোয়ার দিয়ে আঘাত করছে, আপনার ডান হাতটা দুই টুকরা হইয়া আমার কোলের মধ্যে পড়ছে। আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে কয়, উম্মে ফজল আপনার এই স্বপ্নটার ব্যাখ্যা হলো দুইটা, কয়টা? জোরে কন। একটা ব্যাখ্যা অর্ধেকটা আমি আজকে বলবো, বাকি অর্ধেক বলবো ছয় মাস পরে। সুবহানাল্লাহ। কইবেন ছয় মাস পরে নবী বাঁচবো না মরবো? হায় হায়। আমি বলেছিলাম শুরুতে শোহাদায়ে কারবালার প্রত্যেকটা কথা বলতে গেলে আমার নবীর এলমে গায়েবের খবর প্রকাশ হইয়া যায়। অর্ধেকটা বলবে আজকে, বাকি অর্ধেক বলবে ছয় মাস পরে।
উম্মে ফজল বলে, হুজুর বলেন আমি শুনি। আমার নবী ডেকে বলে, উম্মে ফজল রে, আজ থেকে 6 মাস পরে আমার বংশের ভিতরে এমন একটা সন্তান দুনিয়াতে আগমন করবে, দুনিয়ার কারো কোলে দেওয়া হবে না, সর্বপ্রথম তোমার কোলে দেওয়া হবে। শহীদ হল কারবালাতে পানি নাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার দয়াল নবী হযরতে উম্মে ফজলের স্বপ্নের ব্যাখ্যা অর্ধেকটা বলেছে, বাকি অর্ধেক বলবে কয়দিন পরে। সকলে বলেন, ঘুমায় গেছেন? অসুবিধা হয়? কারবালার কথা কি সামনে চলব? তাইলে মনোযোগ লাগান, অন্তরের কান লাগান। যদিও আলোচনা হচ্ছে ফয়নার কল, কিন্তু মাহফিল তার এই দিক থেকে মনোযোগ থাকবে কারবালার জমিনে, ঠিক কিনা? এ হুসাইনের পাগল খেয়াল কর, ঠিক আমার রসুল যেমনি 6 মাস পরে বলেছে আল্লাহর পাক রব্বুল আলামিন খাতুন জান্নাত মা ফাতেমাকে দ্বিতীয় সন্তান ইমাম হুসাইনকে দান করলেন, জোফরের নামাজের পরে পৃথিবীর জমিনে আগমন করেছে। এবার মহিলারা চিন্তা করতেছে, নবীজির মা হজরতে আমেনা দুনিয়ায় নাই, নবীজির প্রথম স্ত্রী হজরতে খাদিজা দুনিয়ার জমিনে নাই, থাকলে ওদের কোলের মধ্যে দিতাম, এই মাসুম বাচ্চাকে কার কোলে দেওয়া যায়? সকলে সিদ্ধান্ত নিল, আমাদের মধ্যে বয়সে বড় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হজরত উম্মে ফজল, আমরা কাজ করি উম্মে ফজলের কোলে বাচ্চাটাকে তুলে দেই, নবীর কাছে নিয়ে যাবে, নবী তার নাম রাখবে, নবী তার জন্য দোয়া করবে। যখন সকলে সিদ্ধান্ত নেয়, উম্মে ফজল দুই চোখের পানি ফালায় বলে, এ নবীর নন্দিনীরা, এই বাচ্চা তোমরা আমার কোলে তুলে দিবা, এই কথা আমার নবী আমারে আরো 6 মাস আগে বলেছে। উম্মে ফজল এই মাসুম বাচ্চাকে কোলে লইয়া মসজিদে নববীর দরজার সামনে আমার দয়াল নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে, রসুলে পাকের কোলের মধ্যে দিলেন, বলে হুজুর আপনি যে বলেছেন 6 মাস পরে আপনার ঘরে রত্ন আগমন করবে, ও গো গায়েবের খবর দিনওয়ালা নবী, আপনার গায়েব সত্য প্রমাণ হয়েছে, এই বাচ্চাকে সর্বপ্রথম আমার কোলে তুলে দেওয়া হয়েছে, হুজুর আপনি গ্রহণ করেন, আপনি তার একটা নাম রাখেন, আপনি তার জন্য দোয়া করেন। এই দাদা যারা আছো, নানা যারা আছো, খেয়াল করো নাতির কোন জায়গার মধ্যে চুমা দিতে হয়, নাতিনের কোন জায়গার মধ্যে চুমা দিতে হয়। ছোট বাচ্চাকে চুমা দেওয়া সুন্নত, যদি দাদায় চুমা দেয় না না চুমা দেয়, এই চুমার মাধ্যমে সন্তান ভবিষ্যতে সৌভাগ্যবান হয়। জোরে কোন কোন জায়গার মধ্যে চুমা দিতে হবে আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন সেইটাও শিখিয়ে গেছে, কারণ আমার নবী কয় ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি নবী তোমাদের মধ্যে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই মাসুম বাচ্চাকে কোলের মধ্যে নিলেন, সর্বপ্রথম এই কপালের মধ্যে চুমা দিলেন, কোথায়? তারপরে ডান গালের মধ্যে চুমা দেয়, তারপরে বাম গালের মধ্যে চুমা দেয়, তারপরে দুই ঠোঁটের মাঝখানে চুমা দিল। আল্লাহর হাবিব চুমা দেওয়ার পরে এই মাসুম বাচ্চার নাম রাখলেন ইমাম হুসাইন। কি নাম?
ইমাম হুসাইন নাম রাখার পরে আমার নবী গায়ের এমন কোন জায়গা বাকি রাখি চুমা দেওয়া আরম্ভ করলো। সাহাবা একরাম তাকায় রইছে, আমার দয়াল নবীর চক্ষু মুবারক থেকে ঝর্ণার মতো পানির ফোঁটা গুলি পড়তেছে। আল্লাহু আকবার বলেন। সাহাবা একরাম বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো দাদা নানা নাতিরে পাইলে আদর করে, চুমা দেয় মায়া করে, মোহাব্বত করে। এতক্ষণ আমরা দেখলাম গো নবী এই মাসুম বাচ্চাকে আপনি আদর করলেন, চুমা দিলেন, আপনি পাইয়া বড় আনন্দিত, নাম রেখেছেন হুসাইন। এখন দেখি আপনি নবী কান্দেন, কারণটা কি? এরই মাঝখানে উম্মে ফজল কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গোনা রাখছি গো নবী, আপনি বলেছিলেন আমার স্বপ্নের ব্যাখ্যাটা দ্বিতীয় অংশটা ছয় মাস পরে বলবেন, আজকে গণায় গণায় ছয় মাস হয়েছে। আল্লাহর নবী দেখি বলে, উম্মে ফজল রে, ও উম্মে ফজল, আমি রসুল যে বলেছিলাম আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি ছয় মাস পরে বলবো, যে সন্তানটা আপনি আমার কোলে দেখতে পাচ্ছেন এইমাত্র আমি নবী আদর করলাম, নাম রাখলাম হুসাইন। উম্মে ফজল, আপনার স্বপ্নের ব্যাখ্যার দ্বিতীয় অংশটুকু হইল, 61 হিজরিতে কারবালার জমিনে আমার এই কলিজার টুকরা ইমাম হুসাইনকে একদল মুনাফেক মুসলমান জবাই করে দিবে, চিল্লায় এখন না আমার এই কলিজার টুকরার গলার মধ্যে ছুরি চালায়া শহীদ করে দিবে। এটা হলো আপনার স্বপ্নের দ্বিতীয় ব্যাখ্যা, দ্বিতীয় অংশ। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শাহাদাত বরণ করবে, আমার রসুল তা জাহিরিভাবে দুনিয়ায় থাকতে জানায় গেছে। ওরে বন্ধু, আজকের মাহফিলটা কেমন হইল? খারাপ না ভালো? তার আলোচনা কিন্তু আগামী কালকে হবে, আজকে নয়। হ্যাঁ বন্ধু, দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করছে, যুদ্ধের ইতিহাস, যুদ্ধের ফলাফল কিন্তু নগদ লেখা হয় নাই, অগ্রিম লেখা হয় নাই, যুদ্ধের পরে লেখা হয়েছে, কথাগণ ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীর জমিনে মাত্র একটা ইতিহাস যুদ্ধ সংগঠিত হয় নাই 61 বছর আগে। আমার দয়াল নবী তার রোডম্যাপ বলেছে, জোরে কোন মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নসিম খুলে গেল রে আমার নূর নবীর খাতির।
রে রে আমার নবী কারণে শুধু আমার বলেন মদিনার মাটিরে তুই যে বরকতিরে মাটি তাকির আমার নূর নবীর কদমেরে আমার নবীর কারণে শুধু আমার বলেন মদিনার মাটিরে তুই তাবিজ করে গলাতে রাখিব পরে ওই ধুলা কে তাবিজ করে গলাতে রাখিব ওই তাবিজ যার গলায় রে ভয় নাই তার মরণ রে ওই তাবিজ যার গল ভয় নাই তার মরণে রে আমার নবীর কারণে শুধু আমার নবীর বলেন মদিনার খবর প্রকাশ হবে মারহাবাগন আসুন বন্ধুরা আমার বলতেছিলাম আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করলেন 61 হিজরিতে কারবালার জমিনে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে ও বন্ধু আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হাসান কিভাবে ইমাম হাসান শাহাদাত বরণ করে একটু খেয়াল করেন কারবালার ইতিহাসের দিকে যাইতে হলে মূল থেকে বলতে হবে কথাগণ ঠিক কি না একটু কি সময় পাওয়া যাবে নাকি আমারে ফালাইয়া যাইবেন গাবার আসুন বন্ধুরা আমার আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদের কি দ্বীনি তালিম দিচ্ছে জিবরাইল আমিন আমার নবীকে সালাম দেয়া বলে হুজুর আপনার সাহাবীদের মধ্যে একজন সাহাবী
যিনি কাতেবে ওহী, যার নাম হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার ঔরস একটা সন্তান হবে গো নবী, এই সন্তান দ্বারা আপনি নবীর বংশ দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, ওই সন্তানটার নাম হবে ইয়াজিদ। জিব্রাইল বিদায় হয়ে গেল, আমার নবী হুজুর নয়নে বসে বসে কাঁদতেছে। সাহাবারা জিজ্ঞেস করে, হুজুর কে গো আপনার মনে কষ্ট দিয়েছে গো নবী, কে গো আপনার মনে ব্যথা দিয়েছে? আল্লাহ নবী কয়, সাহাবিরা, কেউ আমারে কষ্ট দেয় নাই, কেউ আমারে ব্যথা দেয় নাই, তবে কেন আপনি কান্দেন? আমার নবী ডেকে বলে, সাহাবিরা রে, এইমাত্র জিব্রাইল আমাকে জানায় গেল আমার সাহাবিদের মধ্যে একজন সাহাবীর ঔরসের মধ্যে একটা সন্তান হবে, তার নাম হবে ইয়াজিদ, আর এই সন্তান দ্বারা আমি নবীর বংশ দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, এই জন্য আমি নবী কান্দতেছি। সাহাবিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কে সেই সাহাবি, কার ঘরে সন্তান হবে, আপনি দয়া করে বলুন। আল্লাহ নবী কয়, না সাহাবিরা, আমার নবীর কদম মোবারক জড়ায়া ধরছে, হুজুর আপনি দয়া করে বলেন কে গো সেই সাহাবি। আমার নবী কয়, তার নাম হযরতে মুয়াবিয়া, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীদের সামনে দাঁড়ায়া ডেকে বলে, হুজুর আমি জীবনে কোনোদিন বিয়ে করব না, আল্লাহর কসম করে বলি। আমার রসুল ডেকে বলে, মুয়াবিয়া এমন ওয়াদা করো না, আমার আল্লাহ যা করার ইচ্ছা নেয় সিদ্ধান্ত নেয়, দুনিয়ার কারো ক্ষমতা নেই সেই সিদ্ধান্ত লাড়তে পারে। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহ পাকের সিদ্ধান্ত কোন বললে ফায়াকুন বলার আগে হইয়া যায়, ঠিক কি না? যেখানে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এখানে তোমার আমার কিছু করার নাই। আমার বন্ধুরা, হযরতে মুয়াবিয়া চলে গেল, কিছুদিন পরে হঠাৎ করে হযরতে মুয়াবিয়া ইস্তিনজা করতে যায়, ঢিলা ব্যবহার করেছে, প্রস্রাবে রাস্তার মধ্যে কি যেন কামড় দিয়েছে, কবিরাজ দেখাইলো, হেকিম দেখাইলো, ওষুধ খাইলো, ভালো হয় না। সাহাবিরা সিদ্ধান্ত নিল, মুয়াবিয়াকে আমার নবীর কাছে নিয়ে যাই, কারণ নবী যদি মুয়াবিয়ার দিকে তাকায় একটু ফু দেয়, মুয়াবিয়ার বিমার ভালো হয়ে যাবে, কি হয়ে যাবে? নবী কি রহমত না গজব? আরো জোরে কর, আপনি রহমত লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাগারের অতি আপন জন, আল্লাহর নবী নূরের নবী, কোয় আপনি নবী আমার জীবন রে, আল্লাহর নবী হই আপনি নবী আমার জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্ধনী আর দর, রহমাতাল্লিল আলামিন, আপনি উম্মতের জামিন, বলেন রহমাতাল্লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপন জন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন, নবী কি রহমত না গজব? জোরে কর। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিল, হযরতে মুয়াবিয়াকে নবীর কাছে নিয়ে যাবে, নবীজি ফু দিলে ভালো হয়ে যাবে, সিদ্ধান্ত ঠিক আছে না? যখন রসুল পাকের সামনে নিয়ে যাওয়া হয়, জিব্রাইল সামনে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ফু দিলে তো মুয়াবিয়ার রোগ ভালো হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছে আপনি রসুল ফু দিয়েন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আপনার সাহাবী হযরতে মুয়াবিয়াকে বিয়া করায় দেন, বিয়া করায় দিলে বাসরে ঘরে গেলে রোগ ভালো হয়ে যাবে।
ইনিল হুকমু ইল্লাল্লাহ, হুকুম যার, কার্য সিদ্ধান্ত ক্ষমতার মালিক, তার কথাগণ ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলে মুয়াবিয়া, এই মাত্র জিবরাইল আমাকে জানাইছে আল্লাহ পাকের সিদ্ধান্ত, তোমাকে বিয়ে করতে হবে, বিয়ে না করলে রোগ ভালো হবে না। মুয়াবিয়াকে দরকার জীবনে মরে যাবো তারপর বিয়ে করতাম না। আসলে জীবনের প্রতি প্রত্যেকটা লোকের মায়া আছে না নাই, কথা বলেন আছে না নাই? দেখবেন এমন জটিল বিমার হয়, রোগ হয়, ক্যান্সার হয়ে যায়, বাংলাদেশের মধ্যে চিকিৎসা নাই, এই লোকের জমি জামা বিক্রি করে, বাড়ির ঘরটা সহ বিক্রি করে ইন্ডিয়াতে পাঠিয়ে দেয়। মরতে চায় না বাঁচতে চায়? জোরে কান। দেখা যায় চিকিৎসা করতে গিয়ে বেচারি মারা গেছে, বিটা বাড়িও বিক্রি হয়ে গেছে, যারা জীবিত তারা রাস্তার ফকির, কথা কন? হায় হায়, জীবনের শেষ প্রান্তে মুয়াবিয়া কয়, হুজুর আমি বিয়ে করতে পারি এক শর্তে, এক নম্বর বৃদ্ধ মহিলা হইতে হবে, দুই নম্বর হতে হবে বন্দা যার সন্তান ধারণ করার ক্ষমতা নাই, সন্তান ধারণ করার ক্ষমতা নাই। দামেস্ক কুফার মধ্যে বাড়ি এমন একজন মহিলাকে বাহির করা হইল, যে মহিলাটার দুই জায়গার মধ্যে বিয়ে হয়েছে ইতিপূর্বে, কোনো জায়গায় তার সন্তান হয় নাই। ও বন্ধু, মহিলার বয়স 65, হযরতে মুয়াবিয়ার বয়স 45, কত? এই বুড়া বেড়ির লোকে বিয়ে করাই দিছে, আল্লাহর মহিমা বুঝা বড় দায়, যেই দিন বাসরে ঘরে গেল আমার আল্লাহ এজিদকে সেই দিন গর্বে দিয়া দিছে। জোরে কন্যা উজুবিল্লাহ, দিন চলে যায়, মাস চলে যায়, ও বন্ধু 10 মাস 10 দিন সন্তান ভূমিষ্ঠ হবে। মুয়াবিয়ার মনের আগে সন্তান দুনিয়াতে আসলে গলা টিপ দিয়ে মারা ফেলাইব, অত সন্তান যখন দুনিয়ায় তো মুয়াবিয়া দেখার পরে মারার কথা বুঝলা গেছে। আমার আল্লাহ কোরআনে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমাদের সন্তান তোমাদের সম্পদ যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে ফিরাইয়া না রাখে, কারণ দুনিয়ার প্রতি মানুষের এত মায়া, এত মহাব্বত, সন্তানের মায়া, সম্পদের মায়া, কথাগণ ঠিক কিনা? বাবা সন্তানকে মানুষ করার জন্য রিক্সা চালায়, শরীর থেকে গাম জড়ায়, কথা বলেন ঠিক নেই? বাবা নিজে পরিশ্রমের কাজ করে জমিনের মধ্যে রোদ্রে তাপে শুকায়, কিন্তু সন্তানকে যাইতে দেয় না, আছে না নাই? আবার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আবার দেখবেন মাঝে মধ্যে মানুষ সম্পদকে জীবনের চেয়ে বেশি মায়া করে। কিভাবে মায়া করে? রাস্তাঘাটে ডাকাইতের হাতে পড়লে টাকা সাথে আছে ঠিক, কিন্তু নাই কি, ডাকাত ধরছে, চুরি লাগাইছে, এরপরও স্বীকার করে নাই, যখন একটা গাই দিয়া লাইছে তারপরে কিছু আছে, কথা বুঝে নাই মনে হয়? কি জীবনে কি সরে দলে ডাকাত ধরে হাইদা দিয়া দেয় কইয়ে শুনছেন জীবনে? দুই একটা ভিড়া ভাড়া খাওয়ার পরে তারপরে দেয়, কথা কর ঠিক কিনা? অর্থাৎ জীবনের চেয়ে সম্পদের মায়া, কথা কর ঠিক কিনা? বাবারা ভাইয়ারা, এই জন্য আল্লাহ বলছে সাবধান, তোমাদের সম্পদের মায়া, সন্তানের মায়ায় যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে ফিরাইয়া না রাখে। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, এ অন্তর থাকতে হবে আল্লাহ পাকের মহাব্বত, রসুলে পাকের মহাব্বত, আহলে বাইত পাক পাঞ্জাতনের মহাব্বত, কথা কন ঠিক কিনা? আসুন বন্ধুরা আমার, বলতেছিলাম এই মুয়াবিয়া যখন সন্তান দেখল মারার কথা ভুলে যায়, বরং সন্তানের প্রতি মায়া জন্মায় গেল। এই সন্তান বড় হইল, 6 বছর বয়সে একদিন নবীর কাছে নিয়ে আসছে, ইমাম হাসান হোসেন সামনে বসা, নবীদের সামনে বসা, এমন সময় ইয়াজিদ ইমাম হাসান হোসাইনকে লক্ষ্য করে একটা কটু বাক্য বলেছে, ডাক দিয়ে বলে মুয়াবিয়া কে? কয় হুজুর আমার সন্তান ইয়াজিদ। রসুল বলল একবার বলেছ, দ্বিতীয়বার যেন না দেখি, তাকে দেখলে আমার হাসান হোসেনের শাহাদাতের কথা স্মরণ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মুয়াবিয়া বলল, হুজুর আমি এখান থেকে চলে যাব অনেক দূরে, যেখানে হুসাইনের সঙ্গে দেখা হবে না, হাসানের সঙ্গেও দেখা হবে না। আমার নবী ডাক দে বলে, মুয়াবিয়া কোথায় চলে যাইবা? আল্লাহ সৃষ্টি জগতের যেইখানে থাকো না কেন, আল্লাহ কোরআনে কয়, ফানফুজু লা তানফুজু ইল্লা বি সুলতান ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার দুনিয়ার আইন ভালো লাগে না, যদি ভালো না লাগে আমার দুনিয়া ছেড়ে তুমি চলে যাও, আল্লাহর দুনিয়া ছাইরা যাওয়ার কোনো জায়গা আসেনি, কথা কয় না কি লেগে আসেনি?
আল্লাহর হাবিব বলে মুয়াবিয়া রে তুমি কই যাইবা, যেখানে যাও না কেন যেই সময় যেই ঘটনা সংঘটিত হওয়ার কথা আমার আল্লাহ ঠিক সময় তা ঘটাইবে, কথা কন ঠিক কিনা? এই মুয়াবিয়াকে আমার রসুল কুফার গভর্নর বানায়া তাকে পাঠাই দিলেন, এজিদ সহ চলে গেল। বন্ধুর লম্বা কথা, এই এজিদ যখন বড় হয় হযরতে মুয়াবিয়া অসুস্থ, মুয়াবিয়া কি অসুস্থ, তিনি সিদ্ধান্ত নিলেন যে ওনার যে সম্পদ, ওনার যে দেখশোন, ওনার যে দায় দায়িত্ব, তিনি জীবিত থাকা অবস্থায় রসুলে পাকের আওলাদের কাছে বুঝাই দিত। জোরে কল সুবহানাল্লাহ। সিদ্ধান্ত খারাপ না ভালো? যে নবীজি আমাকে এই দামেস্কে কুফার গভর্নর বানাইছে, আমি চাই আমি থাকতে যেহেতু শের খোদা মাওলা আলী চলে গেছে, ইমাম হাসানকে সে দায়িত্ব দিতে চাই, আমার বাবারা ভাইয়ারা এ দায়িত্ব দিবে, সিদ্ধান্ত নিবে, পত্রবাহকের কাছে পত্র লেগে পাঠাবে। সিদ্ধান্তের মাঝখানে হযরতে মুয়াবিয়া দেখলেন তার সন্তান ইজিদ মনে বড় কষ্ট এবং রাগান্বিত, কোনো খাওয়া দাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই, বিষণ্ণভাবে পড়ে থাকে। একদিন ডাক দিয়ে বলল, কি হয়েছে তোমার? তুমি রাজপুত্র, আনন্দ ফুর্তি করবা, এখন যৌবন বয়স, রাজ সিংহাসন তোমাকে বসানো হবে, তুমি কেন মন মারানোর ঘটনা কি? তিনি কিছুই বললেন না, শুধু বললেন জয়। জয় বলতে গিয়ে আর কিছু বলতে পারে না। এজিদের মাকে ডাকা হলো, তোমার সন্তান মুখ বেজার করে থাকে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে থাকে, ঘটনা কি? তার মা বললেন, স্বামী মনে কিছু নিয়েন না, আপনার ছেলে সফর করতে গিয়ে একজন মহিলাকে দেখেছে যার নাম জয়নব। যার নাম কি? কথা কর, নাম কি? জয়নব। হযরত মুয়াবিয়া জিজ্ঞাসা করলেন, জয়নব কে? বললেন, আব্দুল জব্বারের স্ত্রী। আব্দুল জব্বারের স্ত্রী ওই মহিলাকে দেখার পরে আপনার সন্তান তার প্রেমে পড়ে গেছে, তার সিদ্ধান্ত জয়নবকে বিয়ে করবে, যদি জয়নবকে না পায় জীবন দিয়ে মারা যাইব, নাউজুবিল্লাহ। কর বিয়াতা মহিলা, চিন্তা করছি না অবস্থা। আমার বাবারা ভাইয়ারা, ঘটনার শুরু কোন জায়গা থেকে খেয়াল করেন? হযরতে মুয়াবিয়া শোনার পরে বলল, তুমি এই দামেস্কের গভর্নরের সন্তান, যেই কোনো যুবতী মেয়েকে তুমি পছন্দ করো তোমার জন্য আনা হবে, একজন সুপাত্রী পছন্দ করো, একজনের বিবাহিত স্ত্রীকে তুমি পছন্দ করলা তা কেমন হয়? বোঝানোর চেষ্টা করলো, তিনি বুঝান না, বুঝতেও চায় না। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, মহিলা মানুষ বড় সিকুন বুদ্ধি মাতার মধ্যে আছে, ঠিক নি? কথা কনা গিল্লে দুনিয়ার সুখের মূলে মহিলা, আবার দুঃখের মূলও কিন্তু মহিলা, কথা কন ঠিক নি? একজন পুরুষ লোকের বিপদের মধ্যে ফালাইতে একটা মহিলার দুই মিনিট সময় লাগতো না। রাস্তার মধ্যে আপনি হাঁটতেছেন, যদি গায়ের অন্যরা খুললা ফালাইয়া দেয়, একটা চিৎকার দেয়, বলে এই মৌলবী আমার অন্যরা ধরছে, উপায় থাকবো নি হোক, আগে মৌলবীরে ফিডাইবো, এর ভরে জিগাইবো, তা দুইটা জিগাইবো কেউ, আগে জিগাইতো না প্রথমে ফিটাইব। ও বন্ধু, বিপদ লাগাইতে এক ঘন্টা সময় লাগে না, আবার শান্তির মূলে কিন্তু এই মহিলা সারাদিন পরিশ্রম করেছেন, আপনি খেতে খামারে কাজ করেছেন, বাড়ির মধ্যে যখন গেলেন আর বিবি যখন বলে, স্বামী গো এত পরিশ্রম করার কি দরকার, একটু কম করলেই তো হইতো, সারাদিনের পরিশ্রম তার কথার দ্বারা দূর হয়ে যায়, ঠিক কি না? আমার বাবারা ভাইয়েরা, এই জয়নবকে বিয়ে করার জন্য এজিদ পাগল হয়ে যায়। মুয়াবিয়ার স্ত্রী বললেন, স্বামী গো এখন সিদ্ধান্ত? তিনি বললেন, আমার ব্রেনে ধরে না, বিবাহিত মহিলা আর আব্দুল জব্বার আমার রাজদরবারের একজন কর্মচারী, আমি কেমনে তার বলি যে তার স্ত্রীকে দেওয়ার কথা? মহিলা বললেন, আমার কাছে সিদ্ধান্ত আছে, আপনি কিছু বলবেন না, আমি সাঁপও মারবো লাঠিও ভাঙবে না, নাউজুবিল্লাহ কইতেন না? আম্বুদাসী মধ্যে বেজাল মনে হয় নাই, হ্যাঁ কথা কন আছে না? না হে, বিচার করতে গেলে একজন দেয় 500, আরেকজন দেয় 1500 2000, তো 500 ধরে নেয় কেউ মাতবর সাহেব, ঘটনা কি? কারে ফাঁসে কি করবো, দশে ঠেলে